মর্নিং স্টুডেন্টস, আজকে আমরা পড়বো গণিতে আমরা ইন নাম্বারস, তারপর হচ্ছে সংখ্যা লিখো, কথা লিখো, ইনওয়ার সব শেষ করে ফেলেছি। আজকে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে জোড় সংখ্যা। জোড় সংখ্যা তোমরা এর মধ্যে 1 থেকে 50 পর্যন্ত প্রথম সাময়িক, দ্বিতীয় সাময়িককে পড়েছো। আজকে আমরা পড়বো 51 থেকে 80, 51 থেকে 80, এগুলো জোড় সংখ্যাগুলো। আর এখানে তেমন ব্যতিক্রম কিছুই নেই, তুমি যত বড়ই সংখ্যা নাও না কেন রুলস কিন্তু একই থাকবে। রুলসগুলো কী কী বলেছিলাম তোমাদের মনে আছে কি না জানি না, আমি আবার তোমাদেরকে বলছি। যে সমস্ত সংখ্যার পাশে, যে সমস্ত সংখ্যার ডান পাশে কোন কোন সংখ্যা থাকবে, 2, 2, 4, 6, তারপর হচ্ছে কি 8 এবং 0, যে সমস্ত সংখ্যার ডান পাশে 2, 4, 6, 8, 0 এগুলো থাকে সেগুলো অবশ্যই জোড় সংখ্যা। আমি আবার একটু পরিষ্কার করে নিচ্ছি, যে সমস্ত সংখ্যার ডান পাশে 2, 4, 6, 8 এবং 0 থাকবে সেগুলো অবশ্যই জোড় সংখ্যা, 2, 4, 6, 8, 0। এখন এখানে যে তোমরা দেখতে পাচ্ছ 2, 4, 6, 8 এই সংখ্যাগুলো নিজেরাই কিন্তু জোড় সংখ্যা, ঠিক আছে? 0 যে বা 0 সেটা কিন্তু জোড় সংখ্যাও না বিজোড় সংখ্যাও না, কিন্তু সেটি যখন অন্য সংখ্যার ডান পাশে বসবে তখন সেটি হয়ে যাবে জোড় সংখ্যা। তাহলে কি কি সংখ্যা পেলাম আমরা, 2, 4, 6, 8, 0। এবার চলো তাহলে আমরা জোড় সংখ্যাগুলো বের করি। জোড় সংখ্যাগুলো আমরা কীভাবে বের করবো, আমরা 51 থেকে 80 পর্যন্ত যতগুলো সংখ্যা আছে তার মধ্যে জোড় সংখ্যাগুলো আমরা বের করবো। প্রথমে আমি সমানভাবে সবগুলো আমি লিখে ফেলি, 61 পর্যন্ত সংখ্যাগুলো সব ধারাবাহিকভাবে লিখে ফেলেছি, একটা সংখ্যাও কিন্তু বাদ দিই। এবার এখান থেকে যেগুলো জোড় সংখ্যা সেগুলোতে আমরা নিচে একটা করে দাগ দেবো অথবা গোল দেবো। ধরো আমি বলেছি 2, 4, 6, 8, 0 এই সংখ্যাগুলো ডান পাশে থাকতে হবে, তা না হলে এটা জোড় সংখ্যা হবে না, এটা হয়ে যাবে কি বিজোড় সংখ্যা। দেখো এখানে 51 পাশে 1 আছে কিন্তু 2, 4, 6, 8, 0 কোনোটাই নেই, তাহলে এটা কি হবে বিজোড় সংখ্যা। আর 52 পাশে যেহেতু 2 আছে তাহলে এটি কি হবে জোড় সংখ্যা। তারপর 53 বা আবার 54 পাশে দেখো পাশে আসে 4, তাহলে এটাও জোড় সংখ্যা। তারপর 55 2, 4, 6, 8, 0 কোনোটাই নেই কিন্তু 56 6 আছে, তাহলে এটাও জোড় সংখ্যা। তারপর আবার এরকম আছে কি 58 তারপর 57 তারপর এখানে আছে 62 আর এখানে আছে 64। তাহলে দেখো 51 থেকে 65 মধ্যে আমরা কয়টা জোড় সংখ্যা পেলাম, 1, 2, 3, 4, 5, 6, 7 জোড় সংখ্যা পেলাম। অর্থাৎ তোমরা আরেকটা জিনিস লক্ষ্য করে দেখতে পারো, সেটা হচ্ছে জোড় সংখ্যাগুলো বিজোড় সংখ্যাগুলো একটা পর পর হয়। যেমন প্রথমে যদি 51 যদি বিজোড় সংখ্যা, তারপর একটা জোড় সংখ্যা, তারপর আবার বিজোড়, তারপর আবার জোড়, আবার বিজোড়, আবার জোড়, আবার বিজোড়, আবার জোড়, এরকম করে ধারাবাহিকভাবে চলতে থাকে। পরপর কোনোদিন জোড় সংখ্যা হয় না বা পরপর কখনোই বিজোড় সংখ্যা হয় না, একটা জোড় সংখ্যা হবে একটা বিজোড় সংখ্যা হবে, এভাবেই সংখ্যাগুলো ধারাবাহিকভাবে চলে। আমি যেহেতু এখানে 65 পর্যন্ত লিখে ফেলেছি, এরপরে আমরা চলো 66 থেকে সম্পূর্ণ সংখ্যা আবার লিখে ফেলি। 66, 67 এরপরে দেখো আমরা 66 থেকে 80
সংখ্যাগুলো লিখে ফেলাম, 66 থেকে কত 80 পর্যন্ত। এখানে আমরা একইভাবে বের করি 2 4 6 আর 0 যে সংখ্যাগুলো আছে সেগুলো হচ্ছে জোড় সংখ্যা। এবং তোমাদেরকে আরেকটা কি বুদ্ধি শিখিয়ে দিয়েছি, একটা বর্গ সংখ্যাগুলো জোড় সংখ্যা না হয় বিজোড় সংখ্যা এরকম করে হবে। শুধু বের করতে হবে প্রথম সংখ্যাটা কি জোড় নাকি বিজোড়। আমরা দেখি 66 এর পাশে 6 আছে, আর 6 থাকলে কি হবে জোড় সংখ্যা হবে। তাহলে 66 কে আমি জোড় সংখ্যা হিসেবে চিহ্নিত করলাম। তারপর দেখো তাহলে 67 টা বাদ করে যাবে না, কিন্তু 68 টা হচ্ছে কি জোড় সংখ্যা, কারণ পাশে 8 আছে। ঠিক তেমন ভাবে 70 এর পাশে 0 এর জন্য জোড়, তারপর আছে 72, তারপর আছে 74, তারপর আছে 76, তারপর আছে 78, তারপর হচ্ছে 80। তোমরা দেখো এখানে একটা পরপর সংখ্যা হচ্ছে জোড় সংখ্যা। প্রথম সংখ্যাটি জোড়, তারপরে দ্বিতীয়, তারপরে পঞ্চম, এরকম করে করে সবগুলো জোড় সংখ্যা। আর প্রত্যেকটা জোড় সংখ্যার পাশে তোমরা হয় 2, না হয় 4, না হয় 6, না হয় 8, না হয় 0, এই কোনো একটা সংখ্যা তোমরা অবশ্যই দেখতে পাবে। এই সংখ্যাগুলো ছাড়া কখনোই জোড় সংখ্যা হবে না। ঠিক তেমনভাবে এরপরে চলো আমরা নাম্বার সূত্রতে যাই। আমরা এতক্ষণ পর্যন্ত কি পড়েছি, বাংলায় সংখ্যাগুলো পড়েছি, এবার ইংলিশে আমরা ঠিক একইভাবে জোড় সংখ্যাগুলো নির্ণয় করবো। প্রথমে আমরা লিখব তোমাদের আছে 51 থেকে 51 51 থেকে 65 পর্যন্ত লিখে ফেললাম। এখানে আমরা যেরকম বাংলাতে বলেছি 2 4 6 8 0 থাকা জোড় সংখ্যা, সেভাবে ইংলিশে একইভাবে 2 4 6 8 0, এই কয়েকটি সংখ্যা যদি ডান পাশে থাকে তাহলে সেটা হয়ে যাবে জোড় সংখ্যা। তাহলে দেখো 51 এ 2 4 6 8 0 আর 2 4 6 8 0 কোনোটাই কিন্তু নেই, তাহলে এটা হচ্ছে বিজোড় সংখ্যা। দেখছো এখানেও কিন্তু একইভাবে এক সংখ্যা পর পর জোড় সংখ্যা, অর্থাৎ 52 যদি জোড় সংখ্যা হয় 3 হবে বিজোড়, আবার 54 হচ্ছে জোড়, তারপর আবার 55 হচ্ছে বিজোড়, 56 হচ্ছে জোড়, এরকম করে জোড় বিজোড় জোড় বিজোড় জোড় বিজোড় এরকম করে চলে আসে। তাহলে আমরা আজকে প্রথমে পড়ে গেলাম 51 থেকে 65, এরপরে আমরা করবো 66 থেকে 80 পর্যন্ত জোড় সংখ্যাগুলো আমরা এখন চিহ্নিত করবো। 80 পর্যন্ত ঠিক একইভাবে 66 এর পাশে ডান পাশে 6 আছে বলে এটা হবে জোড় সংখ্যা, তারপর হচ্ছে 68, তারপর হলো 70 কারণ পাশে 0 আছে, আবার 72, তারপর আছে 74, তারপর আছে 76, তারপর আছে 78, তারপর হচ্ছে 80। দেখো খুব সহজেই আমরা কিন্তু জোড় সংখ্যাগুলো নির্ণয় করতে পারি শুধুমাত্র একটু বুদ্ধি খাটিয়ে। প্রথম বুদ্ধি হচ্ছে কি 2 4 6 8 0, এই যে কোনো একটি ডান পাশে থাকতে হবে অথবা একটা সংখ্যা পর পর জোড় সংখ্যা হয়ে যাবে। প্রথম সংখ্যাটা যদি জোড় হয়, 66 যদি জোড় হয়, তাহলে এর পরের সংখ্যাটি অবশ্যই বিজোড় হবে এবং তারপরেটি অবশ্যই জোড় সংখ্যা হবে। ঠিক আছে, এভাবেই আমরা জোড় সংখ্যা বিজোড় সংখ্যা নির্ণয় করে ফেলাম। তারপরে আজকে আমাদের আর আছে ইংলিশ। ইংলিশের মধ্যে আমরা পড়েছিলাম প্রাইমসের সবগুলো কোয়েশ্চেন আনসার, ওয়ার্ড মিনিং এবং ওয়ার্ড রাইমস পড়া সবগুলোই আমরা পড়ে ফেলেছি। আজকে আমাদের রাইমসের কোনো পড়া নেই, আজকে আমরা পড়বো মেক সেন্টেন্স। প্রথমে আমরা সেন্টেন্স মেক করবো বুক দিয়ে, বি ও কে।
গল্পের বই আছে, আই হ্যাভ এ স্টোরি বুক, আই হ্যাভ এ স্টোরি বুক, আমার একটি গল্পের বই আছে। ঠিক আছে, খুব সহজ একটা সেন্টেন্স আমরা তৈরি করে ফেলাম। তারপর দেখো ব্রিজ, আর ই এ ডি ব্রিজ। ব্রিজ শব্দের অর্থ কি? ব্রিজ শব্দের অর্থ হচ্ছে পড়া। গ্রিড দিয়ে আমরা কি লিখতে পারি? আই লাভ টু গ্রিড, আমি পড়তে ভালোবাসি। যদিও বেশিরভাগ ক্ষেত্রে সেটা সত্য নয়, আই লাভ টু গ্রিড, কিন্তু অনেকেই আছে যারা পড়তে খুব ভালোবাসে। একাডেমিক বই না হোক কিন্তু গল্পের বই পড়তে অনেকেই খুব ভালোবাসে। তোমরা এখনও তো মাত্র বাংলা ভালো মতো পড়তে শিখছ, হয়তো ভবিষ্যতে তোমরা দেখতে পাবে যে গল্পের বই পড়তে তোমাদের খুব ভালো লাগছে, এবং এই অভ্যাসটা সত্যি খুব ভালো একটা অভ্যাস। তারপরে দেখো ওয়াটার, ডব্লিউ এ জি ই আর, ওয়াটার। ওয়াটার শব্দের অর্থ কি? পানি। ওয়াটার দিয়ে আমরা কি লিখতে পারি? আই হ্যাভ এ ওয়াটার তো লিখতে পারবো না, বা আই লাভ ওয়াটার তাও লিখতে পারবো না, কারণ হচ্ছে পানি না খেয়ে তো মানুষ বাঁচে না, সুতরাং ভালো হয় না বেশি কোথায় যাবে। তাহলে ওয়াটার দিয়ে কি লিখতে পারি আমরা? ওয়াটারের একটা বৈশিষ্ট্য লিখতে পারি, সেটা হচ্ছে ওয়াটার হ্যাজ নো টেস্ট। ওয়াটারের কোনো কি নেই, পানির কোনো স্বাদ নেই। ওয়াটার হ্যাজ নো টেস্ট, ওয়াটার হ্যাজ নো টেস্ট, ওয়াটারের কোনো কি নেই, পানির কি নেই, কোনো স্বাদ নেই। তারপরে আমরা লিখবো পড়বো গ্রিন দিয়ে, জি আর ই ই এন। গ্রিন শব্দের অর্থ হচ্ছে কি? সবুজ। গ্রিন দিয়ে কি লিখতে পারি? দ্য গ্রাস ইজ গ্রিন। আমরা সবসময় দেখি থাকি আমাদের উঠানে বা কোথাও ঘাসগুলো সবসময়ই কিন্তু সবুজ হয়, আর সেটাই আমরা সেন্টেন্সটা তৈরি করলাম সেভাবে, দ্য গ্রাস ইজ গ্রিন, দ্য গ্রাস ইজ গ্রিন, ঘাসগুলো সবুজ। তারপরে আরও দুটো আমরা সেন্টেন্স মিল করবো। She is smelling a flower. She ekti phul theke
সুগন্ধ নিচ্ছে বা একটা ফুলের গন্ধটা নিচ্ছে। তাহলে আমরা 2 নম্বরটা এখানে লিখে ফেলি। প্রশ্ন করা হয়েছে
সে স্পর্শ হচ্ছে হার তার লেফট ইয়ার বাম। ঠিক আছে, তাহলে আজকে আমরা একটি ইংলিশ পড়লাম, জোড় সংখ্যা পড়লাম, অনেক কিছু করে ফেলাম, সেই সাথে আমরা পড়েছি মেক সেন্টেন্স। এই সবগুলো পড়ে তোমরা খুব ভালো মতো শিখতে অমর করবে এবং আমাকে হোয়াটসঅ্যাপে জমা দিবে। আজ তাহলে এ পর্যন্ত, নেক্সট ক্লাসে আবার তোমাদের সাথে দেখা হবে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।